এটা দীর্ঘ এক মাস পূর্বে হঠাৎ করে আমার হাঁটুর মধ্যে ব্যথা হলো। আচ্ছা আচ্ছা। তখন একটা ছেলে বলল যে আপনি তেল মালিশ করেন, মাসা যায় আর ঠিক হয়ে যাবে। মানে নামাজ পড়ে থেকে হঠাৎ করে দেখছেন হাঁটুতে ব্যথা, দুই হাঁটুতে একসাথে ব্যথা নাকি? না না না, এক হাঁটুতে। এক হাঁটুতে দেখছেন যে উঠতে বসতে গেলে আপনার ব্যথা হচ্ছে, যেটা আগে ছিল না। আগে ছিল না। আচ্ছা। তারপরে কোমর, এই হাঁটু থেকে এই কমর এই পর্যন্ত আসা গেল ব্যথাটা। আচ্ছা। যখন এই পর্যন্ত আসা গেল তখন আর আমি দাঁড়াইতে পারি না। আমরা এরকম কিন্তু অনেক দেখি যে অনেক মানুষের কথা শুনে আমাদের অনেক সময় ভুল হয় বা ভুল ট্রিটমেন্ট আপনি পান। আপনার কি মনে হয় যে আপনি ভুল ট্রিটমেন্টটা পেয়েছেন? আমার তো মনে হয় না, ভুল ট্রিটমেন্টও পাইলে তো আমি সুস্থ হইতাম না। এই যে গত কিছুদিনের যে অসহনীয় কষ্ট, এটা আমার জীবনে যে আজকে মুক্তি, কেমন লাগছে আপনার কাছে? এটা আমার মানে অতুলনীয়, কারণ এটাতে যে আমি সুস্থ হবো আমি ভাবছি না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই মুহূর্তে আমাদেরকে দূরের থেকে বা কাছে থেকে যারা দেখছেন সকলকে জানাই স্বাগতম। দর্শক, প্রতিনিয়ত আমাদের কাছে যেরকম অসংখ্য অসংখ্য রোগী আসছেন, মূলত এই কোভিডের সময়টাতে আমরা অসংখ্য পেশেন্টের ফোন পেয়েছি, অসংখ্য পেশেন্টের আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার যে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা চেষ্টা করেছি ফোনে সেগুলো সমাধান দেওয়ার জন্য, যেগুলো সম্ভব হয়নি, অনেকে ওয়েট করেছেন। বাট এখন যখন কোভিড পরিস্থিতিতে একটু স্বাভাবিক, এখন কিন্তু আমরা অসংখ্য পেশেন্ট পাচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ গৃহবন্দী ছিলেন, ঘরের ভিতরে ছিলেন, আসতে পারেননি কোভিডের কারণে, অনেকে বিদেশ থেকে আসতেছেন, অনেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে দীর্ঘ অনেক দিন তারা কষ্ট স্বীকার করেছেন এবং কোনো ট্রিটমেন্ট পাননি, তারা চেষ্টা করছেন আসার জন্য। এখন কিন্তু অবশ্যই পরিস্থিতি একটু স্বাভাবিক আছে। আপনারা যারা যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, যদি আপনাদের ভিতরে কোনো ধরনের সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের নিচে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং আপনারা কী কী ধরনের সমস্যার সমাধান চান সেই বিষয়গুলো আমাদেরকে জানালে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই। খুব স্বাভাবিকভাবেই ওনার দিনারটি পাতুনি করছিলেন, স্বাভাবিকভাবেই ওনার জীবন চলছিল, খুব ধর্মভীরু একজন মানুষ, স্বাভাবিক মানুষ। বাট হঠাৎ করেই গত কিছুদিন আগে ওনার জীবনে একটি কালো ছায়া নেমে আসে, সুস্থ স্বাভাবিক জীবনের কিছুটা ব্যত্যয় ঘটে এবং একরকম প্রায় উনি প্রায় অচল হয়ে গিয়েছিলেন, কোনো রকম জানার না দিয়ে আসলে এই সমস্যাটা তৈরি হয়েছিল, কি হয়েছিল এবং সেই অবস্থা থেকে উনি কিভাবে মুক্তি পেয়েছেন, কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, সেই বিষয়টা আজকে আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানব। পাশাপাশি এখানে আমাদের সাথে অবস্থান করছেন ওনাকে যিনি ট্রিটমেন্ট দিয়েছেন, তিনিও এখানে আমাদের সাথে উপস্থিত আছেন, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টা জানবো যে কী কী ধরনের ট্রিটমেন্ট ওনাকে দেওয়া হয়েছিল এবং যেটার কারণে এত দ্রুত সময়ের ভিতর উনি সুস্থ হয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নামটা আতিকুর রহমান। আতিকুর রহমান। বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। নবীনগর থানা। আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? আমি দীর্ঘদিন দুবাইতে ছিলাম। কত বছর হবে? প্রায় 21 বছর। আলহামদুলিল্লাহ, অনেকটা বছর। পেশাগতভাবে আপনি কি করেন? আমি নামাজ পড়াইতাম ওখানে। আচ্ছা, মসজিদে ইমামতি করতেন? জি। আচ্ছা, এটা অনেক গর্বের বিষয় আমাদের জন্য, আমাদের দেশের একজন বাঙালি যিনি দুবাইয়ের মতো একটা এত উন্নত একটি জায়গা, এত পবিত্র একটি জায়গায় যিনি ইমামতি করছেন একজন মুসলিম কান্ট্রিতে, এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। স্যার, কী হয়েছিল এবং কতদিন আগে আপনার এই সমস্যাটা শুরু হয় যদি আমাদেরকে একটু বলেন? এটা দীর্ঘ এক মাস পূর্বে হঠাৎ করে আমার হাঁটুর মধ্যে ব্যথা হলো। আচ্ছা আচ্ছা। তখন একটা ছেলে বলল যে আপনি তেল মালিশ করেন, মাসা যায় আর ঠিক হয়ে যাবে। মানে নামাজ পড়ে থেকে হঠাৎ করে দেখছেন হাঁটুতে ব্যথা, দুই হাঁটুতে একসাথে ব্যথা নাকি? না না না, এক হাঁটুতে। এক হাঁটুতে দেখছেন যে উঠতে বসতে গেলে আপনার ব্যথা হচ্ছে, যেটা আগে ছিল না। আগে ছিল না। আচ্ছা। তারপরে কোমর, এই হাঁটু থেকে এই কমর এই পর্যন্ত আসা গেল ব্যথাটা। আচ্ছা। যখন এই পর্যন্ত আসা গেল তখন আর আমি দাঁড়াইতে পারি না। আচ্ছা। এই তখনই আমার এই লাঠির, এটা কি ইমিডিয়েট দুই তিন দিনের ভিতরে এই ঘটনাটা? হ্যাঁ, দুই দিনের ভিতরে এরকম।
প্রথমে দেখলেন হাঁটু, তারপরে দেখছেন আপনার কোমরে ব্যথা, কোমরে ব্যথা। সুস্থ স্বাভাবিক মানুষ, নামাজ পড়ছেন, বাসায় আসতেছেন, হাঁটাচলা করছেন, সব কাজ করছেন, কিন্তু হঠাৎ করে এই ব্যথা থেকে হঠাৎ করে কোমরে ব্যথা, কোমরে ব্যথা। বড় সড়ো অ্যাক্সিডেন্ট বা এমন কোনো কিছু মনে পড়ে? না না না, বড় সড়ো কিছু হয়নি, সামান্য হয়নি। আচ্ছা, ডেইলি আপনার প্রতিবার পাঁচ ওয়াক্ত নামাজে আপনাকে সেজদা দিতে হচ্ছে, একরকম এটা কিন্তু একটা খুব আদর্শ একটা ব্যায়াম, তারপরেও কিন্তু আপনার হচ্ছে এই সমস্যাটা। গ্রামে আসি, হ্যাঁ হ্যাঁ, তখন আমাকে মসজিদে নামাজ পড়াইতে দেয়। হুম হুম, নামাজ তো পড়াই গেলে মসজিদে। হুম হুম, আবার কোনো কোনো সময় যদি না যেতে পারে তো বাড়িতে পড়ি। হুম হুম, তো এই হঠাৎ করে এটা হইল। আচ্ছা, হঠাৎ করে হওয়ার পরে আমি তো আর ইয়ে করতে পারি না, দাঁড়াইতে পারি না। হুম হুম হুম, বাড়িতে আমি ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসা নিলাম। আচ্ছা, সরাসরি ব্রাহ্মণবাড়িয়া চলে গেছেন, ওখানে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করেন? দেখা করলাম। দেখা করার পরে ওনা আমাকে কিছু ওষুধ দিল, চেক আপ দিল, এগুলো করলাম, কোনো কাজে আসে নাই। চেক আপের মধ্যে ওনা একজন ইয়ে অর্থোপেডিক ডাক্তার, ওনা বললো আমার কিডনি 75% খারাপ হয়ে গেছে। আচ্ছা, তখন আমার 22-তার আমি তো এখানে জিমও চালাইছি কিন্তু অনেকদিন। আচ্ছা, এরা বললো না ওখানে ট্রিটমেন্ট ভালো না, আপনি ঢাকা এসে যান। আচ্ছা, আবার ইসুফ নামে আমার একটা চিনবে না একটা ছেলে, জি ইসুফ নাম, জি চিনেন? আমি চিনি ওনাকে। হ্যাঁ, উনি আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ও এরকম ছিল, এ অনেকটা এখন তো পুরোই সুস্থ হয়ে গেছে। ওনারা সম্ভবত পীর কাশিমপুর, পীর কাশিমপুর, পীর কাশিমপুরে, এবং ওনারা পীর বংশের। জি জি, এবং ও আছে না, ও তো আমার ও ভাই আমার বাস্তি বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, সেই সূত্রে আপনার সাথে? সেই সূত্রে আমার আসা। ওরা আমাকে বলল যে তারই আপনি কাজ করেন, এই শ্যামলি আপনাদের হসপিটালের নাম বলল, ওখানে যান। আমার বাস্তিটা কিন্তু আসছে। জি, আমার সাথে দেখা হয়েছিল। জি জি, সেই নিয়ে আমাকে নিয়ে আসলো এখানে। বেশ, মাশাআল্লাহ, আপনাদের যে ট্রিটমেন্ট অথবা ম্যানেজমেন্ট সবটাই মাশাআল্লাহ খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। স্যার, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল যখন দেখছেন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আপনি লাঠিতে ভর করে হাঁটতে হচ্ছে, তার মানে হচ্ছে আপনাকে আরেকজনের সাহায্য নিয়ে, লাঠি ছাড়া আপনাকে আরেকজনের সাহায্য ছাড়া আপনি চলাচল করতে পারছেন না? মোটেই না, আমি তো বসতেও পারি না, শুতেও পারি না, কোনো কিছুই করতে পারছি না। সুস্থ স্বাভাবিক মানুষ, নিজের ভিতরে হঠাৎ করে প্রশ্ন আসে না যে স্বাভাবিক সুস্থ মানুষ হঠাৎ করে আমার কি হলো, আমি হঠাৎ করে এরকম কেন পারছি না? ডক্টরের কাছে যখন গিয়েছেন, উনি কি আপনাকে কোনো ধরনের সাজেশন দিয়েছেন বা কিছু বলেছেন যে আসলে আপনার এই সমস্যাটা হয়েছে বা এটার জন্য এটা, কোনো ধরনের ডায়াগনোসিস বা কোনো কিছু বলেছিলেন? না না না, ওনা বলতেছে আপনার আগে ওই ইয়ে পরীক্ষাগুলো করতে হবে। আচ্ছা, পরীক্ষা করার পরে আপনাকে বললো যে আপনার কিডনিতে সমস্যা? কিডনিতে সমস্যা, কিন্তু যখন আপনি এই রিপোর্টের উপরে আপনি আর আস্থা রাখতে পারলেন না, তখন আপনি আপনার সেই আত্মীয়ের মাধ্যমে ইউসুফ সাহেব, ওনার মাধ্যমে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, ওনার কথা আপনি জানতে পারেন এবং সেই অনুযায়ী স্যারের কাছে আসেন। জি। আচ্ছা, স্যার যখন প্রথম দিন আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার? তারপরে আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম ইয়েতে মিরপুর। আচ্ছা, ডাক্তার মোহাম্মদ আলী সাহেব। ওকে, ওনা বলল এইটাও তো অপারেশন করতে হবে। হুম হুম, আর যত বছর বয়সা যাবেন এত এইভাবে চলতে হবে। মানে কেন অপারেশন, মানে উনি কি কোনো এমআরআই বা কিছু করেছিলেন আপনার? না, এমআরআইটা, হ্যাঁ, এমআরআই তখন আমাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাকে বললো আপনি এই পরীক্ষাটা গুলো করেন। তখন আমি ধানমন্ডি এমআরআই পরীক্ষাটা করেন, এই পরীক্ষাগুলো করার পর সেখানে কি সবার প্রথম আপনার এই ডিস্ক প্রোল্যাপসের বিষয়টা আপনার সামনে আসে? সামনে আসে। আচ্ছা, সে কিডনির কি অবস্থা যে বলা হয়েছিল যে আপনার কিডনির সমস্যা? না না, বলে যা এটা ভুল সাজেশন, কিছু আপনার কিডনি ভালো আছে। আমি কিডনিটারে ভয় পাইছিলাম বেশি। আচ্ছা, কিন্তু আপনি পরবর্তীতে পরীক্ষা করে দেখেন যে আপনার আসলে আদৌ কিডনির কোনো সমস্যা নেই, অথচ আপনার হচ্ছে ডিস্ক প্রোল্যাপস, আপনার হচ্ছে পিএলআইডি হয়েছে। আচ্ছা, তো সেই অনুযায়ী এবং পাশাপাশি আমরা যেটা দেখেছি আপনার অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল আপনার দুই হাঁটুতে, যেটার কারণে আপনার হাঁটু ব্যথা বেড়ে গিয়েছিল, হাঁটু ক্ষয়জনিত সমস্যা। আচ্ছা, তখন সেই অনুযায়ী আপনি যখন ডক্টর মোহাম্মদ আলী ওনার কাছে যান, উনি আপনাকে অপারেশনের জন্য সাজেস্ট করেন, কিন্তু তখন আপনারা কি ডিসিশন দিয়েছিলেন? তখন আমি আর ওনার এটা ফলো করে নাই। আচ্ছা, তখন আমি চলে আসলাম এখানে। আচ্ছা, চারের কাছে এসে বলার পরে চারে বললো যে না, অপারেশন করতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি এই আমাদের যে ইয়াগুলা ফলো করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ।
তাই সেই অনুযায়ী আপনি স্যার আন্ডারে ভর্তি হয়ে যান। স্যার কত দিনের কথা বলেছিল আপনাকে? 70 দিন আলটিমেটাম দিয়েছিল। 70 দিন। এরপর তো স্যার অসুস্থ হয়ে গেল। আচ্ছা কত দিন ভর্তি ছিলেন স্যারের কাছে? এই পর্যন্ত আমার মনে হয় 19 দিন হয়েছে। আজকে 19তম দিন। ওকে। সেই প্রথম দিন আপনি ভর্তি হওয়া আমি দেখেছিলাম, আপনি সেই প্রথম দিন প্রচন্ড অসুস্থ ছিলেন, আপনাকে ধরে নিয়ে আসতে হয়েছে, খুবই খারাপ একটা অবস্থা। হুইলচেয়ারে এসেছিলেন? এটা আপনাকে বোঝাইতে পারবো না। হুইলচেয়ারে এসেছিলেন না? হ্যাঁ হুইলচেয়ারে। হ্যাঁ আপনি হুইলচেয়ারে এসেছিলেন, আমি আপনাকে দেখেছি, আপনাকে ধরে নিয়ে আসছে, আপনি বাথরুমে যেতে পারছেন না, ধরে নিতে হয়, প্রচন্ড খারাপ অবস্থা। বিছানা থেকে আপনি উঠতে পারেন না, এরকম একটা অবস্থা আপনার? না বিছানা তো ভালো করে শুতে পারেন না। বিছানা ভালোভাবে শুতে পারছিলেন না, সেই খারাপ অবস্থা, সেই প্রথম দিনের অবস্থা। এবং আজকে আপনি চলে যাচ্ছেন আপনার নিজের বাসস্থানে, আপনার আপন পরিবেশে, আজকে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আপনার সেই কোমর এবং হাঁটুর ব্যথার কি অবস্থা আজকে? আলহামদুলিল্লাহ সমস্তটাই ভালো, আল্লাহ ভালো করছে আপনাদের ওসিলা। প্রথম যখন ট্রিটমেন্ট শুরু হয় ঠিক কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন যে আপনি সুস্থ হচ্ছেন? দুই দিন পর থেকে আপনি বুঝতে শুরু করছেন, ধীরে ধীরে আপনি ভালোর দিকে যাচ্ছেন? যাচ্ছে। তারপরে আপনি ধীরে ধীরে এরা থেরাপি দিতে আরম্ভ করলো। আপনাকে তো সকালে বিকালে সন্ধ্যায় তিন বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, র‍্যাপিডলি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তিন বেলা দেওয়া হয়েছে, এবং সেটার কারণে আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনি ইনশাআল্লাহ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। জি আপনাদের দোয়া। আপনার যে আত্মীয়ের মাধ্যমে আপনি জানতে পেরেছিলেন যে ওই একজন ডক্টর আছে যিনি বিনা অপারেশনে এই ধরনের ট্রিটমেন্ট করেন, আমি পেয়েছি ভালো, আপনিও যান, এবং তার কথা মতো আমরা চলে আসি। আমরা এরকম কিন্তু অনেক দেখি যে অনেক মানুষের কথা শুনে আমাদের অনেক সময় ভুল হয় বা ভুল ট্রিটমেন্ট আপনি পান। আপনার কি মনে হয় যে আপনি ভুল ট্রিটমেন্টটা পেয়েছেন? আমার তো মনে হয় না, ভুল ট্রিটমেন্ট পাইলে তো আমি সুস্থ হইতাম না। এই যে গত কিছুদিনের যে অসহনীয় কষ্ট, এটা আমার জীবনে যে আজকে মুক্তি, কেমন লাগছে আপনার কাছে? এটা আমার মানে অতুলনীয়, কারণ এটাতে যে আমি সুস্থ হবো আমি ভাবছি না। ঠিক এই মুহূর্তে হয়তো ক্যামেরায় হাজার হাজার আমাদের দর্শক আছেন যারা আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন, যারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারে। আমাকে আরো তিনজন ইয়ে দিছে, অফার দিছে যে আপনি যদি ভালো হন তাহলে আমরা আসব। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত এনেছে, আপনারাও আসেন এখানে, সর্বদিক দিয়েই আপনাদের জন্য সুবিধা আছে, সুবিধা পাবেন, এবং তাদের যে ম্যানেজমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আসলে ভালো হবে, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আর তারা তো পরিশ্রম দেই। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন। দর্শক, যাদের এই অক্লান্ত পরিশ্রমে আমাদের এই রোগীরা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে ওঠেন, যারা প্রচণ্ড রকম খুবই ভালো এক্সপার্ট, এরকম অসংখ্য এক্সপার্ট বর্তমানে কিন্তু আমাদের এই বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায় আছে তারা, এবং তাদের এই অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত ভালোবাসায় আমাদের এরকম যারা পেশেন্ট আছেন, যারা বাবা ভাই বোন আছেন, তারা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন। তাদের একজন আমাদের সাথে এখানে উপস্থিত আছেন, আমরা তার কাছ থেকে একটু জানবো যে তাকে কী কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে যার কারণে এত দ্রুত সময়ের ভিতরে রোগী ভালো হয়ে উঠেছেন এবং ভালো হয়ে আজকে উনি স্বাভাবিক জীবনে চলে আসেন। আমরা একটু তার সাথে একটু কথা বলবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। নাম নিতুষ সরকার। নিতুষ সরকার, আমাদের এই ভাই যেটা উনি বেশ অনেকদিন থেকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান এবং ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছিল এবং ওনার PLID হয়েছিল, পাশাপাশি ওনার অস্টিওআর্থ্রাইটিস ওনার গ্রো করেছিল, কি হয়েছিল বা আপনি প্রথম যখন ওনাকে পান কি অবস্থা ওনাকে পেয়েছিলেন এবং পরবর্তীতে কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। উনি যখন আসে তখন হুইল চেয়ার আসে, আর আসার পর উনি বেড থেকে উঠতে পারতো না, তখন উনি লাঠি বর করে উঠতো বা ওয়াশরুমে যাইতো। পরে ওনাকে আমরা যে ট্রিটমেন্টগুলো দিতাম, যে বিভিন্ন মেশিনের মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক মেশিন আছে, বিভিন্ন ফিজিক্যাল যে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আর কি। কয় বেলা করে আপনারা দিতেন তাকে? তাকে তিন বেলা দেওয়া হতো, তিন বেলা করে র‍্যাপিডলি আপনারা দিয়েছেন, যেটার কারণে হয়তো খুব দ্রুত সময়ের ভিতরে উনি রেসপন্স করেছেন ভালো। ঠিক কতদিন পর থেকে আপনি দেখেছেন যে উনি মোটামুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে? দুই দিন থেকে উনি প্রায় উনি বলা শুরু করেছেন ধীরে ধীরে ভালো হয়ে ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে আজকে সেই প্রথম দিন ওনার ভর্তি হওয়া এবং আজকে উনি সম্পূর্ণভাবে চলে যাওয়া, দুইটাতে কেমন পার্থক্য দেখছেন? আপনি নিজে কেমন দেখছেন বা আপনি নিজে কেমন বুঝছেন, যেহেতু আপনি নিজে একজন এক্সপার্ট, আপনি কেমন বুঝছেন? আগের চেয়ে অনেক ভালো,
আপনাকে মনে হচ্ছে যে উনি ঠিক স্বাভাবিক সেই আগের সবগুলো কাজ উনি করতে পারবেন? হ্যাঁ পারবে, উনি পারবে আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ, হয়তো আজকে এখানে আমরা ছোট্ট একটা ঘটনা একটু জানতে পেরেছি, যেটা দেখুন এরকম কিন্তু আসলে আমরা বলবো না যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটনা ঘটে, সেটার পরিমাণ আসলে খুবই কম। দেখুন উনি যখন ব্যথা নিয়ে গিয়েছেন একটি হসপিটালে, সেখানে কিন্তু ওনাকে ডায়াগনোসিস করে বলে দিয়েছে আপনার কিডনিতে সমস্যা, 75% আপনার কিডনি ড্যামেজ। পেশেন্ট কিন্তু ভয় পেয়ে গিয়েছেন, এটা সত্যি দুঃখজনক, সত্যি এটা অনেক বড় একটা দুঃখজনক। এবং এই জিনিসটাই কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা অনেক ভয় পাই যে আমার যাতে কখনো ভুল ডায়াগনোসিস না হয়। একটা ভুল ডায়াগনোসিস একটা মানুষের সারা জীবন ধ্বংস করে দিতে কিন্তু পারে। তবে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন আমরা আশা করব তারা অবশ্যই অবশ্যই এই বিষয়ে তারা একটু সতর্ক হবেন। ভুল মানুষের হয়, তবে এই বিষয়ের ভুলটা আসলে অনেক বড় একটা ভুল, এই জাতীয় ভুল যাতে আমাদের না হয়। আরেকটা বিষয় হচ্ছে দেখুন ওনাকে অপারেশনের জন্য সাজেস্ট করা হয়েছে, আমরা বলবো অবশ্যই অবশ্যই অপারেশন দরকার আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশন হয়তো দরকার আছে, বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যেহেতু আমাদের হাতে উপায় আছে, চিকিৎসা অপারেশন ছাড়া সম্ভব যদি সেটা হয়, আপনি একবার বিশেষজ্ঞের একটা পরামর্শ নেন, আপনার যে কারেন্ট কন্ডিশন আছে এই কন্ডিশনে আপনি কি আদৌ কি অপারেশন ছাড়া আপনি ভালো হবেন কিনা। উনি যদি আপনাকে বলেন যে না আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, ভালো হবেন, আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আর যদি বিশেষজ্ঞ আপনাকে বলেন না আপনার অপারেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না, ডেফিনেটলি আপনাকে অপারেশনেই যেতে হবে। সেই জন্য আমাদের সকলের উচিত যে আগে আমরা একটা ভালো একজন এক্সপার্ট যারা আছেন বা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তাদের একটা মতামত নিব। পাশাপাশি আমরা জানলাম যে কত দ্রুত সময়ের ভিতরে আমাদের এই ভাই দেখুন যে যিনি একটা সময় মানুষের সেবা করে এসেছেন, একটা সময় উনি নিজেই কোনো জানান না দিয়ে কোনো কিছু না মানে হঠাৎ করে ওনার জীবনে এরকম একটা দুর্বিষহ অবস্থা, মানে স্বাভাবিক জীবন, আমরা কিন্তু যখন স্বাভাবিক থাকি আমরা কিন্তু ভাবি না যে আমি অসুস্থ হয়ে যাব, অসুস্থতা যে কোনো সময় আপনার জীবনে আসতে পারে। তাই সেই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, ভালো থাকেন এই আশা করি সবার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।